প্যারিসে জলবায়ু সম্মেলনের দুই বছর পূর্তি উপলক্ষে ওয়ান প্ল্যানেট শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার পাশাপাশি প্রবাসীদের দেয়া নাগরিক সংবর্ধনায় যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইউরোপের বিভিন্ন দেশ থেকে আসা প্রবাসীদের উষ্ণ অভ্যর্থনার পর বক্তৃতায় প্রধানমন্ত্রী জানান, চলমান উন্নয়ন যাত্রা অব্যাহত রাখতেই নির্বাচনে জয় পাওয়া জরুরি। আমি মনে করি যে সবাই নিজে বসে আলাপ আলোচনার মাধ্যমে সমঝোতা করে ঐক্যবদ্ধ হতে হবে, কারণ সামনে ইলেকশন, আর এই ইলেকশনে আমাদের জয়ী হতে হবে। জনগণ আমাদের পক্ষে, জনগণ আমাদেরকে ভোট দেওয়ার জন্য প্রস্তুত, ভোট দেবে। স্বাধীনতা বিরোধী এবং পুড়িয়ে মানুষ পোড়ানো দল যেন ক্ষমতায় আসতে না পারে, সেজন্য সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানান প্রধানমন্ত্রী। কেউ যেন এখানে কোনো ষড়যন্ত্র করতে না পারে, নিজেদের মধ্যে বিভক্তি থাকলে সেখান থেকে ষড়যন্ত্র ঢুকতে পারে, ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্র কোনো কিছু করতে পারে না। এটা মনে রাখতে হবে এবং ইনশাআল্লাহ জনগণের ভোটে আমরা আবারও নির্বাচিত হব, বাংলাদেশের অগ্রযাত্রা অব্যাহত থাকবে, জাতির পিতা স্বপ্নে সোনার বাংলা ইনশাআল্লাহ গড়ে তুলব। যে যেখানেই থাকুক না কেন, বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতে প্রবাসীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইলেকশনে আমাদের জয়ী হতে হবে। পান্থ রহমান, চ্যানেল আই।